আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে আসছি একটা ভিডিও। তো আজকে আমি রেসিপি নিয়ে আসিনি, ভিডিও নিয়ে আসছি। তো আমি কিন্তু চলে যাব আজকে চাঁদপুর হয়ে লক্ষ্মীপুরে। তো চাঁদপুরে কিন্তু চলে আসলাম, চাঁদপুর রাঁচি থেকে নামছি আমরা, সোনার তৈরি করে চলে আসলাম বর্ষাটা। তো চাঁদপুরে নেমে দেখেন কত ইলিশ মাছ নৌকা নিয়ে আসে। এইখান থেকে আমরা কিন্তু ইলিশ মাছ যাওয়া আসার সময় নিয়ে যায়। এই ইলিশ মাছগুলো এক বছর রাখার পর ফ্লেভার আর একই সাথে। তো এখান থেকে আমি এখানে চিংড়ি মাছ, নদীর অনেক মাছে আছে এখানে, তো সেগুলোর থেকে এ মাছগুলো নিয়ে যাব যাওয়ার সময়। আজকে তো যেহেতু এখানে আসছি কাজে, অনেকদিন থাকতে হবে, তবু এখান থেকে আমার নিচ্ছি। বাট আমি দেখতেছি, কথাও বলতেছি কিভাবে নেওয়া যা। ওনারা বলতেছে আমাদেরকে ঢাকা নেওয়া পর্যন্ত বরফ দিয়ে নিয়ে গেলেও ভালো থাকবে। তো এখানে আমি কিছু সময় নিয়ে চলে আসলাম, আমি দালাল বাজারের রায়পুর পার হয়ে দালাল বাজার আমার বোনেদের বাড়িতে, তারপরে কিন্তু লক্ষ্মীপুরে আমরা শিফট হব। যেহেতু লক্ষ্মীপুরে পরীক্ষা, এখানে আমি একটা বাসা নিব, রুম নিব। আত্মীয় স্বজনের বাড়িতেও থাকা যা, তো পড়ালেখার জন্য একটু সিক্রেট বাসা নেওয়া ভালো। তো এই জন্যে চলে আসলাম। তো আপনাদের সাথে আমি আজকে আর বেশি কিন্তু কথা বলবো না। তো আমার ভিডিওগুলো দেখার আগে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট দিবেন। এতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ থাকবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আমি আবারও ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি, যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি।